अब आप टीचर हैं तो क्लास के साथ अटेंडेंस वगैरह पे टाइम तो देना ही होगा ना जरूरी नहीं है क्योंकि टीचमेंट बनाता है आपकी क्लास को असली डिजिटल और ऑटोमेट कर देता है ये सारे काम इसलिए तो कहते हैं कि टीचमेंट पे टीचिंग आसान है आज ही डाउनलोड करें टीचमेंट हेलो एवरीवन वेलकम टू माय चैनल एंट्रेंस हमें तुम्हारे साथी प्रदीप सरकार সেকেন্ড প্রফেশনাল এমবি স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখো আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি অর্থাৎ এই ভিডিও থ্রু দিয়ে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চলেছি তো তোমাদেরকে বলবো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাও কারণ পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য থাকবে আরও অনেক ইনফরমেশন তো চলো এবার আমরা মূল ভিডিওতে যাই দেখো সাতাশ এক দু হাজার বাইশ অর্থাৎ টোয়েন্টি সেভেন জানুয়ারিতে কিন্তু এমসিসির পোর্টাল থেকে একটি অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করা হয়েছে এবং সেই নোটিশটিতে কী রয়েছে সেটি ডিটেলসে আলোচনা করবো দেখো এখানে সাতাশ এক দু হাজার বাইশ এটা এমসিসির পোর্টাল থেকে দিয়েছে দেখো অফিস অফ এমসিসি যেটি রয়েছে দেখো আর্জেন্ট অ্যাটেনশন কলেজেস দেখো এখানে কী লেখা রয়েছে ইন রেফারেন্স টু পিজি ইউজি কাউন্সিলিং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইট ইজ ইনফর্ম টু অল দ্য পার্টিসিপেটিং কলেজেস ইনস্টিটিউট দ্যাট ও বিসি সার্টিফিকেট ইস্যুড বিটুইন দ্য ফলোইং পিরিয়ডস উইল বি কনসিডার ভ্যালিড ফর দিস অ্যাকাডেমিক ইয়ার ফর রেসপেক্টিভ কাউন্সিলিং দেখো এখানে নিট ইউজি এবং নিট পিজির কাউন্সিলিংয়ের যে ই ডাব্লু এস এবং ও সার্টিফিকেটের ভ্যালিড ডেট মেনশন করা রয়েছে সেটি তোমাদের সঙ্গে আমি বলছি দেখো এখানে ইউজির জন্য যেটি রয়েছে পিরিয়ড অফ ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি টু স্টার্ট অফ রিপোর্টিং অফ রাউন্ড ওয়ান অ্যাটলিস্ট থার্টি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু থেকে এবং কুড়ি জানুয়ারি দু হাজার মধ্যে যদি কারোর ইডাব্লিউএস সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু সেই সার্টিফিকেটটি কিন্তু ভ্যালিড হবে তাহলে তাদের কিন্তু নতুন করে আর কোনো সার্টিফিকেট করতে হবে না এটি কিন্তু নিট ইউজির এআই কিউ এর কাউন্সিলিংয়ের ডেট হিসাবে বলা রয়েছে অর্থাৎ রাউন্ড ওয়ানের যেই রিপোর্টিং ডেট সেই হিসাবে কিন্তু বলা রয়েছে যে ফার্স্ট এপ্রিল থেকে থার্টি জানুয়ারি পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকছে সার্টিফিকেটটি অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি এর ফার্স্ট এপ্রিলের আগে যদি সার্টিফিকেট করে থাকো তাহলে কিন্তু সেটি রিনিউ করাতে হবে বা নতুন আপগ্রেড করাতে হবে যদি তার পরে হয়ে থাকে তাহলে কিন্তু সার্টিফিকেটটি ভ্যালিড রয়েছে তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারলে তো এবার ভিডিওটি অবশ্যই লাইক করবে ভালো লাগলে আর বন্ধুদের সাথে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে আর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে জানাও তো চলো টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন ইনফরমেশান নিয়ে